হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু দ্য নিউ ব্লগ। নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত। আজকে হচ্ছে 31st ডিসেম্বর, আর বছরের শেষ দিন। দেখতে দেখতে বছরটা শুরুও হলো, আবার শেষও হয়ে যাচ্ছে। তো বছরটা শেষ হয়ে যাচ্ছে, মনটা খুব খারাপও লাগছে, আবার নতুন বছর আসছে তার আনন্দও আছে। তো ভাবলাম আজকে 31st ডিসেম্বরে বছরের শেষ দিনের একটা স্মৃতি মনে রেখে দিই, স্মৃতি করে। তো আজকে আছে আমাদের রাত্রেবেলা পিকনিক, আর এখন এই যে চলে এসেছি বাবা ঘরে, এইটা তুলবো, এটা তোলাটা খুব কঠিন, ভাবছি রিয়াকেও ডাক দেবো। তো চলো ভিডিওটা শুরু করলাম। চাটা খাওয়া হয়ে গেছে, রান্নাবান্না বসিয়েও দিয়েছি। আজকে রান্না হবে ডাল, শিমের ডাল, শিম টমেটো দিয়ে ডাল করব, বেগুন ভাজা, মানে সরি বেগুন ভাজাটা সকাল আলু সিদ্ধর সাথে খাওয়ার জন্য করেছি, আর হচ্ছে সজনে ফুল ভাজা, আর হবে ডিমের ঝোল। ব্যাস এটাই হচ্ছে মেনু, সজনে ফুলের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে দেখার পর কী কী হয়। রান্নাবান্না তো মোটামুটি কমপ্লিটের দিকেই, এই যে এখানে ডিম টিম সব কিছু মানে সিদ্ধ করে রেখে দিয়েছি। ভাতটা করবো, মা এখনও আসেনি, ওখানে ভাত বেড়েছে, আমি আর ইয়া খাবো বেগুন ভাজা দিয়ে, আর সজনে ফুল টুল হয়ে গেছে। আর আজকে বর শুনে বকা দেবে, আমি জানি মামা বকা দেবে, তবুও খুব খেতে ইচ্ছে করছে একটু শুকনো লঙ্কা দিয়ে আর কি ভাতটা মাখবো আলু সিদ্ধটা। তো চলো চটপট করে খেয়ে দিয়ে নিই, তারপর রান্নাবান্না একবারে করে তারপরে একবারে পরে দেখা হচ্ছে। এখানে আমাদের ডিমের ঝোল রেডি, আর আমার রান্নাবান্না হয়ে গেছে। এবার বাসন বাসন মাজবো, মেজে গিয়ে আমাদের খাবার দাবার তো কমপ্লিট হয়েই গেছে। এবার যাচ্ছি এই যে পিকনিক নিয়ে, পিকনিক যেখানে হবে সেখানে গিয়ে সবজি টবজি সব কাটাও হয়ে গেছে। এবার যাই, পাড়ার মধ্যেই, অসুবিধা নেই। চলো গিয়ে ঝটপট গিয়ে তারপরে আবার কথা বলছি। এখন এখানে আমাদের সাজানো হবে, বুঝছি কোথায় সাজাবি, কোথায় সাজাবে, দিশা পাচ্ছি না, দড়ি ধরে দাঁড়িয়ে আছি আমরা সবাই। কত সবজি কাটা বাকি আছে, এখানে আমি এখন দেখতেই পাচ্ছ সবজি কাটতে বসে গেছি। আর সবজির মধ্যে ছিল বিনস আর গাজর আর পেঁয়াজ পাতা রসুন পাতা, এগুলোই আমাকে কাটতে হবে। আর পেছনে দেখতে পাচ্ছ মা চাটনিটা বাড়ি থেকেই করে নিয়ে যাচ্ছে। তো তারপর আমরা রেডি হয়ে চলে যাব। সবজি টবজি কেটে চলে আসলাম রেডি হতে, আর আমি আজকে এই চুড়িদারটাই পরেছি। তারপর পরে নিলাম সিঁদুর, মুখে একটু মেখে নিলাম ক্রিম, একটু লিপস্টিক, ব্যাস তারপর রেডি হয়ে আর কি দেরি না করেই চলো পিকনিকে যাওয়া যাক। পিকনিকে তো আমরা চলেই আসলাম, আর চলে এসে দেখি রিয়া এখানে রেডি তো হয়নি, না হয়ে ও ওখানে বসে চিলি চিকেন মাখছে, আর এই বৌদি বসে পেঁয়াজ কাটছে, আর ওই বৌদি রিয়াকে হেল্প করছে। তো চিলি চিকেন মাখা হয়ে গেলেই আমরা এখন ঝালমুড়ি খাবো, তো তার জন্য মুড়িটা আমি বাড়িতে আনছি। গান আর গান, তো এই যে এখন মুড়ির প্যাকেট নিয়ে আমরা চললাম পিকনিকে, আমি তো রেডি হয়ে গেছি। চলো কপিটাই করে যাবে, ঝটপট যাই গিয়ে ওখানে মুড়ি মাখা হবে, আর খাবো হচ্ছে চিকেন পকোড়া আর কফি। চলো ঝটপট করে সব খেয়ে, তারপরে পরে কথা বলছি। এখন তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে পিকনিক শুরু তো হয়ে গেছে ফুল দমে, আর এখানে এখন ভাজা চলছে পকোড়া। আমাদের আজকের মেনু ছিল পকোড়া, কফি আর ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, ব্যাস। আর এই যে এটা হচ্ছে আমাদের ডেকোরেশন, কী সুন্দর করে আমরা রাস্তাটা ছোট্টর মধ্যে একটুখানি সাজিয়েছিলাম। আর এই বৌদি এখানে ভিডিও করছে, আর ঘরে ওইখানে বসে এখন চলছে রান্নাবান্না, আর সবাই আর কি রান্নার দিকেই আমরা মন দিয়ে দিয়েছি। এখানে চলছিল বক্সে গান, আর আমি এখন এটাকে ভয়েস দিচ্ছি, কারণ হচ্ছে প্রচণ্ড জোরে জোরে গান চলছিল। আর এখানে এই যে আমি বসে বসে এখন পকোড়া ছাচ্ছি, আমার বর হচ্ছে রাঁধুনি আর আমি হচ্ছি রাঁধুনির হেল্পার। তো আমরা এখানে বসে বসে এখন পকোড়া ভাজলাম, সবাইকে দিলাম, আর এখন চিলি চিকেনের জন্য পকোড়া ভাজা চলছে। তারপর এখানে মারা কাটছে সবাই মিলে রসুন পাতা, তারপরেই মাখা হবে মুড়ি, সবাই মিলে মুড়ি খাবে। আর তারপর এখানে চলে এসছে আমাদের মেন রাঁধুনি দুজন, যাদের যারা হচ্ছে দুই ভাই বোন, আমার বর আর আমার ননদ। আর এখানে রিয়াকে আমরা রাগাচ্ছিলাম, তার কারণটা হচ্ছে রিয়া লবঙ্গ মানে চিলি চিকেনে ভুল করে লবঙ্গ ফোড়ন দিয়ে দিয়েছিল, যার জন্য আর কি ও ওটা নিয়ে আর কি ওকে সবাই রাগাচ্ছে, ও দাদা খুব হাসাহাসি করছিল এই নিয়ে, ও রেগেও যাচ্ছিলো। তারপর এদের এখানে খুন্তি নাড়া দেখেই বুঝতে পারছো যে এরা কতটা মন দিয়ে আর কি রান্নাবান্না করছে। এই যে এখানেও এখন রান্নাবান্নার পেঁয়াজ ভাজা এখনও চলছে, তো পেঁয়াজ ভাজাটা যা সব কিছু হয়ে গেলেই তারপর আর কি চিলি চিকেন বসিয়ে দেবে। সমস্ত রকম পকোড়া ভাজা হয়ে গেছে,
এখন এখানে পেঁয়াজ টমেটো সমস্ত কিছু দিয়ে ভাজাভুজি চলছে, তারপরে এর মধ্যে সস পড়ে যাবে। আর এদের মানে খুন্তি নাড়া দেখে এদের বোঝা যাচ্ছে এরা কতটা রান্নায় এক্সপার্ট। তো দুই ভাই বোন মিলে রান্নাটা কিন্তু বেশ ভালোই করেছিল। এই যে এখন এখানে আবার ক্যাপসিকামও পড়ে গেছে, তো চলো রান্না বান্না করে পরে আবার দেখা হচ্ছে। বাড়িতে আসলাম বাবার ইনসুলিনটা নিতে, তো চলো রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি, এবার ওদের বাচ্চাদের খেতে দিয়েছে। চলো আমার নাচের গান আপনি কি বলতে পারবেন। এই সবাই বল রান্না কেমন হয়েছে? জালি রেখেছি তো, রান্না ভালো হয়েছে কিনা বল। বাচ্চাদের আমরা আগে থেকে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম, আর তারপর এখানে আমরা এখানে সমস্ত কিছু বাজি টাজি পড়ানোর জন্য ব্যবস্থা করছি। আর আমি এখানে ফোনে টাইম দেখছি যে কটা, 12টা বাজলো নাকি। রিয়া ওইখানে দোদমা ফাটাচ্ছিল, আর এই আমার বড়, আমরা সবাই আর কি এখানে দাঁড়িয়েছিলাম যে হ্যাপি নিউ ইয়ার বলে একসাথে আমরা চেঁচিয়ে উঠবো। ঠিক তখনই বাজিটা পড়বে। রিয়া তো এইখানে বাজি পোড়াতে পোড়াতে মানে বাজি সাজাচ্ছিল আর কি মোমবাতি দিয়ে, তো ঠিক টাইম মতো আর কি বাজিগুলো ফাটেনি, পরে একটু ফেটেছে। আমরা এখানে সবাই মিলে আর কি খুব আনন্দ মজা করেছি, সবাই মিলে এখানে হ্যাপি নিউ ইয়ার বলে আর কি চিৎকার করে উঠবে, যে দেখতেই পাচ্ছ হ্যাপি নিউ ইয়ার বলে আমরা চিৎকার করে উঠেছি, দেখতেই পাচ্ছ। আর আমার বরের পাগলা নাচ শুরু হয়ে গেছে। এরপরে তোমরা আরও অনেক নাচ দেখতে পারবে সবার, আমার ইয়ার ননদের মানে আমার বরের সববার, আমরা সবাই মিলে আমরা সেদিনকে খুব দারুণ মজা করেছি, দারুণ এনজয় করেছি, দিনটা খুব ভালো করে কাটিয়েছি। নতুন বছরকে আমরা খুব সুন্দরভাবে স্বাগত করেছি, এখানে বাচ্চাদেরও আনন্দ শুরু হয়ে গেছে। তো তোমরা এরপর আমার বরেরদের নাচ দেখতে থাকো। নতুন বছরে আমরা সবাই নাচছি, আর আমার শ্বশুরকে কেন বাদ দেবো। তো এখানে এই যে বাবা খাওয়া খেয়ে দিয়ে বাবা বাড়িতেই যাচ্ছিল, সেখানে আমরা সবাই আর কি বাবাকে মিলে ধরে একটু নাচ করলাম। আর এখানে এই যে আমাদের খুব পরিচিত একজন ভিডিও কল করেছিল, তো তাকে ভিডিও কলে আমরা তার সাথে কথা বলছিলাম, হ্যাপি নিউ ইয়ার বলছিলাম। আর এখানে আমাদের সবার পাগলা নাচ আবার শুরু হয়ে গেছে, আর আমার বরের নাচও তোমরা দেখতেই পাচ্ছ। এরা ভাই বোন মানে সেদিনকে আর কি মানে প্রচণ্ড এনজয় করেছে। আর আমার বরের তো নাচতে নাচতে এতই গরম লেগে গেছে যে সোয়েটার টোয়েটার সব খুলে ফেললো। আর এরা এখন ভাই বোন মিলে যে কী নাচ করছে তার কোনো আগামাথা নেই, মানে হেসে হেসে আমরা সবাই একাকার হয়ে যাচ্ছিলাম যে ও কী নাচ করছে এরা সবাই মিলে, মানে নাচের কোনো আগামাথা কিচ্ছু নেই। দেখতে পাবো আমাকে এবার একটা কীরকম করবো, আমাকে ঠেলে ফেলে দিচ্ছিলো ড্রেনের মধ্যে এই সেই, মানে যা তা করে আমরা ওই দিনটা খুব মজা করেছি, খুব এনজয় করেছি। তারপরেই আর কি এখানে আমার মা বাড়ি যাবে বলে রেডি হচ্ছিলো, তো আমার মাকে ধরেও কীরকমভাবে নাচছে দেখো পাগলের মতো, মা তো হেসে একাকার হয়ে যাচ্ছে। আর তারপরেই ছিল আমার মায়ের মানে 1 জানুয়ারি জন্মদিন ছিল, তো সেটাই আর কি আমরা ছোট্ট করে যেরকমভাবে সেলিব্রেট করি প্রত্যেকবার সেরকমভাবেই সেলিব্রেট করেছি, একটা ফুটি দুটো বার্থডে কেক দিয়ে আর সেই আমার বরের সেই বিখ্যাত বড় ছুরি দিয়ে আমরা সবাই মিলে পিকনিকের ওইখানে খুব মজা করেছি।
খুব এনজয় করেছি, ছোট্ট করে মার জন্মদিনটা এইভাবে সেলিব্রেট করেছি। আর মার জন্মদিনের মানে পুরো ফুল ব্লগটা তোমরা পরে দেখতে পারবে। সেখানে সব মার কি কেকটা কাটতেই পারছেন, অত বড় ছুরি দিয়ে কি এত বড় কেক কাটা যায়, এটাই হচ্ছে মেন কথা। তো আমার মা সবাইকে খাইয়ে টাইয়ে দিল কেক, ব্যাস কেককে খাইয়ে দিয়ে তারপরে মা বাড়ি চলে যাবে। আর এখানে কিন্তু আমরা দারুণ এনজয় করেছি সবাই মিলে, হ্যাপি বার্থডে পিছনে গান চলছে তোমরা শুনতেই পাচ্ছ। আর এখন মাকে একটা দাদা আর কি এখানে বলছে যে তুমি সেখানে ফুলটা তোমাকে দিয়ে দেবো, তো ফুলটা খেতেই হবে। তো মা খুব লজ্জা পাচ্ছিলো, যার জন্য আবার ওই বৌদি আর একটু মুখে ঢুকিয়ে দিল। তো ব্যাস এইভাবেই আমাদের দিনটা কাটলো, তোমরা দেখতে থাকো। এখন কটা বাজে? 3:30 বাজে। আমরা চলে আসলাম কথা দিয়ে 2:30 না, 2:30 সব আমরা বাড়িতে এসেছি, কিন্তু আমাদের এখনো ঘুম এ কিরমভাবে তাকিয়ে আছে, অলরেডি ঘুম চোখে চলে এসছে, এ ওইখানে শুয়ে আছে, চোখে কারোর ঘুম নেই। তারপর আমাদের বাড়িতে যাবো। তো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, কিছু ভালো লেগে থাকে গেলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। টাটা টাটা কর, টাটা করো, মা তাকাতে পারছে না, টাটা করো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, হ্যাঁ সবাইকে হ্যাপি নিউ ইয়ার, কালকে সকালে বলবে, এখন টাটা।